বন্ধুরা, হঠাৎ অসুস্থ হলে ডাক্তার বা হসপিটালের কাছে গেলে ডাক্তারবাবু পূর্বে দেখানো সমস্ত প্রেসক্রিপশন, যাকে বলে হেলথ হিস্ট্রি, দেখতে চান। তাতে তার রোগ নির্ণয় ও মেডিসিন রেকমেন্ডেশন এরর ফ্রি হবে। কিন্তু জন্ম থেকে যত হেলথ রেকর্ড রয়েছে তা আপনার সঙ্গে থাকে না। এর মুশকিল আসান হলো ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়ান নেশন ওয়ান হেলথ কার্ড যোজনার অন্তর্গত জারি করা একটি ইউনিক হেলথ আইডি কার্ড। হসপিটালে অ্যাডমিশনের সময় যে বেসিক টেস্ট, যেমন ব্লাড গ্রুপ টেস্ট করা, আরও অন্যান্য তথ্য সববার করার দরকার নেই, তা আপনার ডিজিটাল লকারে সেফ থাকবে। তা হসপিটাল ডিটেলস অ্যাক্সেস করে অ্যাডমিশন করবে এবং হসপিটাল যা ট্রিটমেন্ট করবে তা হেলথ আইডি কার্ডে সেফ থাকবে। আপনাকে ফিজিক্যাল পেপার্স ক্যারি করার দরকার নেই। সারা দেশে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 পনেরোই আগস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের কথা ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে দেশের ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট প্রজেক্টের কাজ শুরু করা হয়েছে। সেই কাজের সফলতার ভিত্তিতে এবার সারা দেশেই এই প্রকল্পের কাজ শুরু হল। 27 সেপ্টেম্বর 2021 আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের জারি হয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হেলথ আইডি কার্ডটির সুবিধা জানার আগে টিউটোরিয়াল ফিকেটিতে আপনাদের স্বাগত জানাই। এই কার্ডটি করার জন্য আপনাদেরকে কোনো রকম টাকা দিতে হবে না। ভারত সরকার প্রত্যেক ভারতবাসীর জন্য এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে। এই কার্ডে আপনার সমস্ত শারীরিক সমস্যার তথ্য যুক্ত থাকবে। এর ফলে আপনি যখন কোনো ডাক্তার দেখাতে যাবেন, সেক্ষেত্রে আপনার আগে কী ধরনের চিকিৎসা হয়েছে সেটা সহজেই কিন্তু পরবর্তী ডাক্তার খুঁজে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন। কবে চিকিৎসকের কাছে গেছিলেন, কোন চিকিৎসকের কাছে গেছিলেন, সমস্ত তথ্য থাকবে এই কার্ডে। ফলে পরবর্তী চিকিৎসকের কাছে যখন আপনি ডাক্তার দেখাতে যাবেন বা কোনো হাসপাতালে যখন ডাক্তার দেখাতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সেই চিকিৎসক এই সমস্ত ডিটেলস পরবর্তী চিকিৎসক জানতে পারবেন। আপনি কোন ধরনের চিকিৎসা করেছেন, কোন চিকিৎসকের কাছে করেছেন, সেই সমস্ত তথ্য জানতে পারবেন। আপনি আপনার স্বাস্থ্যের কী কী টেস্ট করিয়েছিলেন, ল্যাব টেস্ট করিয়েছিলেন, বিভিন্ন শারীরিক পরীক্ষার সমস্ত রেকর্ডে হেলথ কার্ডে ডিজিটাল লকারে সংরক্ষিত থাকবে। এর ফলে আপনার আগে শারীরিক পরীক্ষার রেজাল্ট কেমন ছিল, বর্তমানে আপনার রেজাল্টে কী পার্থক্য রয়েছে সহজে ধরে নেওয়া যাবে। সেই মতো চিকিৎসার সুযোগ পাবেন সেই রোগী। আগে আপনি যেসব চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছেন বা হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, সেখানে আপনাকে কী কী ওষুধ দেওয়া হয়েছিল সেসব তথ্য থাকবে। এর ফলে আপনাকে পরবর্তী সময়ে কী ধরনের ওষুধ নিতে হবে সে সম্পর্কে ডাক্তারবাবু আইডিয়া পেয়ে যাবেন বা পরবর্তী চিকিৎসকরা আইডিয়া দিয়ে দেবেন। এই কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আপনি যতক্ষণ না চাইছেন ততক্ষণ কেউ আপনার তথ্য অ্যাক্সেস করতে পারবে না। আপনার সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে, এটা ভারত সরকারের দাবি। কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমে যাবে। রোগীর পরিবারকে, রোগীকে কোনো রকমের আগের চিকিৎসার রিপোর্ট নিয়ে যেতে হবে না, পুরো পেপারলেস থাকবে। সমস্ত তথ্য ডিজিটাল কার্ডের মধ্যে সংরক্ষিত থাকবে। এই সমস্ত জটিল রোগ সরকারের নজরে চলে আসবে। সেই রোগ সরকারি সাহায্য বরাদ্দ থাকে, সেই কার্ড হোল্ডার খুব সহজে পেয়ে যাবেন। লাগাম ছাড়া চিকিৎসার বিল অনেকাংশে কমে যাবে, কারণ সব কিছু লোড হয়ে থাকবে, তাই কোনো হাসপাতাল বা কোনো চিকিৎসা বেশি রেট নেয়, সেক্ষেত্রে এখানে ধরা পড়ে যাবে যেতে পারে। এই কারণে হয়তো চিকিৎসার লাগাম ছাড়া বিল অনেকটা কমতে পারে আশা করা যাচ্ছে। সূত্রে খবর, পরবর্তী সময়ে ডিজিটাল হেলথ কার্ড এবং কেন্দ্র সরকারের যেটা আগে থেকেই প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত একসাথে কাজ করবে। ফলে আয়ুষ্মান ভারত প্রকল্পের 5 লক্ষ টাকা পর্যন্ত যে চিকিৎসার খরচ পাওয়া যায়, সেই চিকিৎসার খরচ কিন্তু এই ডিজিটাল হেলথ কার্ড হোল্ডার বা আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হবেন তারা এই সুবিধা পেতে পারেন। আর 5 লক্ষ টাকা কিন্তু আপনার হাতে পাবেন না। যেমন স্বাস্থ্যসাথী রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের 5 লক্ষ টাকা থাকে, সেই রকমই কিন্তু আয়ুষ্মান কার্ডে এর ভেতরে 5 লক্ষ টাকা থাকবে। ওটা ডিজিটাল মাধ্যমে থাকবে, আপনি যখন চিকিৎসা করাবেন তখন ওইখান থেকে টাকা হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক কর্তৃপক্ষ কেটে নেবেন। আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে খুব সহজেই এই হেলথ আইডি কার্ড বানাতে পারবেন। তা কীভাবে দেখা যাক। কার্ডটিকে মোবাইল থেকে করার জন্য মোবাইলের নেটটি অন করে আপনি গুগল সার্চে যাবেন। ওখানে আপনার প্রয়োজনীয় হচ্ছে ওয়েবসাইট সার্চ করবেন। এবার থ্রি ডট মেনুতে যাবেন, ডান দিকে কোণে উপরে থ্রি ডট মেনুতে যাবেন। ওখানে ডেস্কটপ সাইড অপশানটি নেবেন, যাতে আমার কম্পিউটারের স্ক্রিনের মতো দেখা যায়, আপনার দেখতে সুবিধা হবে। এরপর স্ক্রিন রোটেট অপশানটা স্ক্রিন রোটেট অন করে দেবেন। এবার স্ক্রিনটাকে রোটেট করে নেবেন। এবার গুগলে সার্চ বাটনে ওখানে
হেলথ আইডি কার্ড বলে সার্চ করবেন, বা আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওখানে ওই লিঙ্কে ক্লিক করেও যেতে পারেন। এরপর হচ্ছে NHRD হচ্ছে government.in, ওই অপশানে ওই ওয়েবসাইটে যাবেন। ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও ওই অপশানে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে রয়েছে। এবার যদি আপনি যদি আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্কেজ থাকে তাহলে জেনারেট ভায়া আধার ওই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধার নাম্বারটি পুট করবেন আধারের জায়গায়। পুট করলে ওই ওই আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্কেজ রয়েছে ওই ফোন নাম্বারে আধার ওটিপি যাবে। ওই আধার ওটিপিটা ওই আধার ওটিপিটা যাবে। আচ্ছা, আই এগ্রি, আই এম নট রোবট ক্লিক করুন। এবার অনেক সময় কম্পিউটারের ক্ষেত্রে অনেক সময় এরকম ভেরিফাই করতে বলে, তো সহজ কোশ্চেন থাকে, আপনি ভেরিফাইটা করে নেবেন খুব সহজে। ভেরিফাই করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আধারের যে ওটিপি গেছে ওই ওটিপিটা পুট করবেন এবং সাবমিট করবেন। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বার যেটা দিতে চান, যে ফোন নাম্বারটা আপনার রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি পুট করবেন। ওই ফোন নাম্বারে আবার একটি ওটিপি যাবে, যে যে ফোন নাম্বার আপনার হেলথ কার্ডে রয়ে থাকবে এই ওটিপি যাবে, ওটিপিটা পুট করবেন ওই ফোন নাম্বারে, মোবাইল থেকে নিয়ে ওটিপিটা পুট করবেন, সাবমিট করবেন। ব্যাস, আপনার অলরেডি আধার থেকে সব ডাটা নিয়ে নেবে, দিয়ে আধার থেকে ডাটা নিয়ে কিছু আপলোড করার দরকার নেই, খুব সহজে হবে আধার থেকে ডাটা নিয়ে এ করবেন। এবার নিচের দিকে চলে আসুন, সব নাম টাম সব নিয়ে নেবে, ডেট অফ বার্থ সব নিয়ে নেবে, নিচের দিকে চলে আসবেন। আপনার হচ্ছে পিএইচ আর অ্যাড্রেসটা দিতে হবে, মানে ওই যে গুগল পে বা আপনার ভীম ইউপিআই যে ট্রানজ্যাকশন করেন তার মতোই আপনাকে একটা আইডি দিতে হবে। যে এক্সাম্পল আপনার নামটা দেবেন প্রথমে, তারপরে চারটা লেটার দেবেন। সবসময় মনে রাখবেন যে লেটার আর নাম যেন, মানে বা ইংরেজি লেটারগুলো ইংরেজি নাম্বারগুলো যেন নন রিপিটেড হয়, তাহলে নেবে না। এবারে ইমেল আইডিটা পুট করবেন, পিএইচআর অ্যাড্রেস পুট করার পরে ইমেল আইডিটা পুট করবেন। অ্যাড্রেস অলরেডি ওই আধার থেকে ফেচ করে নেবে, আধার থেকে নিয়ে নেবে অ্যাড্রেস। খুব সহজে হবে আধারের সাথে যদি ফোন নাম্বার লিঙ্কেজ থাকে, খুব সহজ হয়ে যাবে। এবারে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন, স্টেট অলরেডি একা একা ফেচ করে নেবে, ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। ডিস্ট্রিক্টটা চুজ করার পরে সাবমিট করবেন। এবার দেখুন আপনার অলরেডি আপডেটেড হয়ে গেছে, এরকম ইন্টারফেসে চলে আসবে। এবার আপনি এটাকে ডাউনলোড অপশন থাকবে নিচে, এরকম ইন্টারফেসে থাকবে, নাম থাকবে, ইমেল আইডি থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, আপনার হেলথ পিএইচআর অ্যাড্রেস থাকবে। ডাউনলোড হেলথ আইডি কার্ড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে সংরক্ষণ সেভ করে দেবেন এবং এটাকে পরে ল্যামিনেশন করবেন, প্রিন্ট আউট করবেন এবং ল্যামিনেশন করে রেখে দেবেন। এরপর লগ আউট অপশানে ক্লিক করে বেরিয়ে আসবেন। এবার যাদের মোবাইলের নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্কেজ নেই তাদের জন্য আবার নতুন পেজে ক্রিয়েট ইউর হেলথ আইডি কার্ড ওই অপশানে গিয়ে, এখানে আই ডোন্ট হ্যাভ এ আধার, আই ডোন্ট ইউজ মাই আধার ক্রিয়েটিং এত, ওই অপশানে গিয়ে ক্লিক করবেন। এবার জেনারেট ভায়া মোবাইল, আপনার মোবাইল নাম্বারে ইয়ে করবেন, মোবাইল নাম্বারের সাহায্যেই শুধু হেলথ কার্ড করবেন। এবার আপনার মোবাইল নাম্বারটা পুট করবেন ওই মোবাইল নাম্বারে, মোবাইল নাম্বারটা পুরো আই এগ্রি, আই এম নট রোবট। এবার সাবমিট করবেন। এবার আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, যে নাম্বারটা আপনি পুট করেছেন ওই ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনি পুট করবেন, এরপর সাবমিট করবেন।
আচ্ছা, এক্ষেত্রে আপনাকে ডিটেলস দিতে হবে, যেহেতু আপনার আধার কার্ড লিঙ্কেজ নেই সেহেতু আপনাকে সব ডিটেলস পুট করতে হবে। যেরকম হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, আপনাকে এন্ট্রি করতে হবে, আর আগের ক্ষেত্রে কিছুই এন্ট্রি করছিল না, আধার থেকে ফেচ করে নিচ্ছিল, আর এক্ষেত্রে হচ্ছে আপনাকে সব ডিটেলস আপনাকে পুট করতে হবে। আপনার আইডি কার্ড বানানোর জন্য সব ডিটেলস পুট করতে হবে। ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম দেবেন, তারপর লাস্ট নেম দেবেন, লাস্ট নেম পুট করবেন। আচ্ছা, ডেট অফ বার্থ দেবেন, যেহেতু আমি এটা মোবাইল থেকে এখন করছি তাই স্ক্রিনটা রোটেট করতে হবে, নাহলে ডেট অফ বার্থ তো আপনি পুট করতে, আপনাকে চুজ করতে হবে, টাইম মান্থ হচ্ছে ইয়ার, এগুলো আপনাকে চুজ করতে হবে, চুজ করে ক্লিক করতে হবে, জেন্ডার দেবেন, জেন্ডার দেবেন, তারপর পিএইচআর অ্যাড্রেস পুট করবেন, আপনাকে এক্ষুনি বললাম প্রথমে নন রিপিটেড লেটার, তার এবং সঙ্গে নন রিপিটেড বা কনসিকিউটিভ নয়, পরপর নয়, হচ্ছে নাম্বার আপনি নাম দিতে পারেন, তার সাথে চারটে নাম্বার দিতে পারেন, যেরকম ভীম ইউপিআই তৈরি করেন ঠিক সেই রকমই। এবার আপনি, আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আগের ক্ষেত্রে পাসওয়ার্ড লাগছিল না, এক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড একটা আপনাকে রাখতে হবে। পাসওয়ার্ডটা আপনাকে প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের দিতে হবে, তারপরে চারটে লেটার দিতে হবে, তারপরে একটা সিম্বল দিতে হবে, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, তারপরে লেটার দিতে হবে, এরপরে আপনার অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেসটা আপনার পুট করবেন, পুরো অ্যাড্রেস দেবেন, তারপরে স্টেট দেবেন, স্টেট আপনাকে সে চুজ করতে হবে, সেই জন্য রোটেট করে নিতে হবে ফোনটাকে, নাহলে আপনি দেখতে পাবেন না, তারপরে ডিস্ট্রিক্ট বা জেলা দিতে হবে, তাই রোটেট করে নিতে হবে, নাহলে সব দেখা যাচ্ছে না, ল্যান্ডস্কেপ মোডে, ভার্টিক্যাল মোডে নিয়ে এলে দেখা যাবে সবগুলো অপশানগুলো। আচ্ছা, এবার সাবমিট করবেন, ব্যাস আপনার তৈরি হয়ে গেল হেলথ আইডি কার্ড এরকম ইন্টারফেসে। এবার আপনি মাই হেলথ মাই অ্যাকাউন্টে গেলে, আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করলে বাঁদিকে মাই অ্যাকাউন্টে গেলে আপনার এডিট প্রোফাইল করতে পারবেন, সেট পাসওয়ার্ড করতে পারবেন, আপডেট মোবাইল নাম্বার করতে পারবেন, কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশান, এবং আইডি আপনি বন্ধ করতে চাইলে ডিঅ্যাক্টিভেট আইডি করতে পারবেন। এবার আপনি আপডেট প্রোফাইল করছি, ইওর প্রোফাইল আপডেট, আপনার ফটোটা আপডেট করছি, ফটো আপনি এখান থেকে সরাসরি আপডেট করতে পারবেন, আবার আপনি চাইলে পরে করতে পারেন, পরে করতে এলে আপনি তো লগ আউট করে বেরিয়ে এসছেন, আবার পরে করতে হলে আপনাকে লগ ইন করতে হবে। এভাবে লগ ইন করছেন, লগ ইন করার জন্য আপনাকে হেলথ আইডি পিএইচআর অ্যাড্রেস দিতে হবে, আর আপনাকে পিএইচআর অ্যাড্রেস যেটা আপনি ক্রিয়েট করেছেন পিএইচআর অ্যাড্রেস দিতে হবে, আর আপনার ডেট অফ বার্থের সালটা শুধু দিতে হবে। মোবাইলে করলে স্ক্রিন রোটেট করে নেবেন, আর কম্পিউটারে করলে অসুবিধা হবে না, সরাসরি দেখতে পাবেন। এবারে পিএইচআর অ্যাড্রেস এবং সালটা শুধু দিয়ে দিলেন, ব্যাস আই এম নট রোবট অপশানে ক্লিক করলেন, এবার সাবমিট করবেন। এবার লগ ইন ভায়া ওটিপি, লগ ইন ভায়া পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড জানেন যেহেতু পাসওয়ার্ডে করবেন, ওটিপি যেহেতু করতে পারেন, আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি চলে যাবে, লগ ইন ভায়া পাসওয়ার্ড করব আমরা, আই এম নট রোবট করলাম, এবার আমরা লগ ইন ভায়া পাসওয়ার্ড করব। পাসওয়ার্ডটা পুট করবেন, লগ ইন করবেন, এবার আপনার ওই একই ফেসে চলে আসবে, বাঁদিকে কোণে গিয়ে মাই অ্যাকাউন্টে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে যাওয়ার পরে যে আপনার ছবিটাতে ক্লিক টু আপলোড ওই অপশানে ক্লিক করবেন, ওই অপশানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফটো আপনার গ্যালারিতে চলে গেছে, সেই গ্যালারি থেকে আপনি ফটো আপলোড করতে পারেন, কিন্তু ছবি হতে হবে 100 KB নিচে হতে হবে, নিচ্ছে না দেখেছেন, 100 KB নিচে ছবিটা হতে হবে, আমাদের জেনার মোবাইলে যেগুলো আছে 1 MB কাছাকাছি, 100 KB করতে গেলে আপনাকে কী করতে হবে, এই একটা সুন্দর অ্যাপ রয়েছে, এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি যে কোনো ছবিকে আপনার প্রয়োজন মতো KB-তে আপনি কনভার্ট রিডিউস করতে পারবেন। অ্যাপটার নাম হচ্ছে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এই অ্যাপটা থেকে আপনি মোবাইল থেকেই করতে পারবেন,
দেখুন আমি রিসাইজ করে ফেলেছি, মানে আপনি আমার এই মোবাইল ওটা 700 KB চলে এসছে। এবার আমি ওই ফটোটা আপলোড করেছি, দেখুন নিয়ে নিয়েছে, তখন নিচ্ছিল না, তখন 1 MB উপরে ছিল ছবিটা। এবার আপনি সাবমিট করবেন, দেখুন আপনার আপডেট হয়ে গেছে, আপডেটেড হয়ে গেছে, আপনার ছবি দিয়ে হেলথ আইডি কার্ড আপডেটেড হয়ে গেছে। এবার আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেভ করে দেবেন। এবার ফাইনালি আপনাকে তো হেলথের সব ডাটা রেকর্ড করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে, তার জন্য আপনাকে হেলথ আপলোড করতে হবে, আগে যেগুলো দেখিয়েছেন ডাক্তারকে আপলোড করতে হবে, সেভ করতে হবে আপনার মোবাইলে। আপনি প্লে স্টোরে চলে যাবেন, NDHM হেলথ রেকর্ডস বলে যে অ্যাপ রয়েছে, অ্যাপ্লিকেশান রয়েছে, সেই অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইল থেকে কিন্তু আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ওপেন করবেন। NDHM হেলথ রেকর্ডস এবার ওপেন করবেন, ওপেন করে স্কিপ করে যান। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, ইংলিশ আর হিন্দি রয়েছে, ইংলিশটা চুজ করে নেবেন, সুবিধা হবে। সব এবার হচ্ছে আপনাকে লগ ইনের জন্য PHR অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। ফরগট ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড করতে পারবেন। এবার লগ ইন করবেন, লগ ইন করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে এখানে হচ্ছে ক্লিক হেয়ার টু ভিউ ইয়ার প্রোফাইল, ওই উপরের দিকে ওটা দেখিয়ে দিচ্ছে ওরা। আচ্ছা, এবার লিঙ্ক রেকর্ড, আপনি যে যা যা কাজ করে যা যা ডাক্তারকে দেখিয়েছেন পূর্বে সেগুলো লিঙ্ক আপনাকে করতে হবে। আপনি যে স্টেটে আপনি ডাক্তার দেখিয়েছেন সেই স্টেট চুজ করবেন, তারপরে হচ্ছে ওই স্টেটের কোন ডিস্ট্রিক্ট আপনি এ করেছেন সেটা চুজ করবেন, তারপরে সার্চ হসপিটালের নেম চুজ করবেন, ক্লিনিকের নেম বা ল্যাবের করবেন, ল্যাবের টেস্টের রিপোর্ট টিপোর্ট সব আপনি এখানে আপলোড করতে পারবেন। এইভাবে পরপর পরপর অ্যাড করতে পারবেন, ফেচ করে নেবে। এবার আপনি ধরুন কোউইনের রেজিস্ট্রেশন সেটাও আপনি আপলোড করতে চাইছেন, তাহলে কোউইনে গিয়ে আপনার কোউইন রেজিস্টার মোবাইল নাম্বার, কোউইন চুজ করে কোউইন রেজিস্টার মোবাইল নাম্বারটা পুট করবেন, যে যেটা আপনার রেজিস্টার করা ছিল দিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন। ফেচ রেকর্ড করবেন, দেখবেন সব ডিটেলস ডাটা অলরেডি ডিজিটালি এখানে সেভ হয়ে যাবে। ফেচ রেকর্ড করলে সব চলে আসবে, সব রেকর্ড। আমি যেরকম দুটো ডোজ নিয়ে নিয়েছিলাম, দুটো ডোজের সব ডাটার দিয়ে দিয়েছে। লিঙ্ক সেকশন করলাম, আপনার যে মোবাইল ফোন নাম্বার রয়েছে সেখানে একটা OTP যাবে, সেই OTP আপনাকে পুট করতে হবে। সব ডাটা ওরা ফেচ করে নিচ্ছে, আপনাকে এক্সট্রাভাবে এন্ট্রি করতে হচ্ছে না। আপনি দুটো ভ্যাকসিন নিয়েছিলেন বা একটা ভ্যাকসিন নিয়েছিলেন, সব ফেচ করে যাবে। আপনি লিঙ্ক রেকর্ড থেকে, লিঙ্ক রেকর্ডে এইভাবে পরপর পরপর আপনার ডাটাগুলো আপনি লিঙ্ক করতে পারবেন। দেখুন কোভিডের হচ্ছে কোভিড ভ্যাকসিন নিয়ে নেওয়া হয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে নেওয়া হয়েছে, সেটা সব ডিটেলস চলে এসছে। এবারে হেলথ রেকর্ড অলরেডি সাকসেসফুলি রিসিভড হয়ে গেছে, রেকর্ড কোউইন থেকে সাকসেসফুলি হয়ে গেছে। আপনি কোউইন ভ্যাকসিনেশান কবে নিয়েছেন ডিটেলস আপনি এখানে ভ্যাকসিন সার্টিফিকেটও ডাউনলোড করতে পারেন, কারণ এটা ডিজিটালি ভ্যাকসিন সার্টিফিকেট এটা সেভ করে নিয়েছে। কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আমি ডাউনলোড করছি, এই দেখুন PDF হিসেবে সেভ হয়ে গেছে। কোউইন ভ্যাকসিন সার্টিফিকেটে ওখান থেকে ওরা ফেচ করে এ করে নিয়েছে। এইভাবে আপনি লিঙ্ক রেকর্ডে গিয়ে আপনি পরপর পরপর স্টেট এবং ইয়ে করে হসপিটালের নাম চুজ করে আপনি সব ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন।